আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আরেকটা ব্লগ নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার গার্ডেন, আর আগে যেটা দেখলাম ওটা হচ্ছে শাক ভাজি। আজকে আপনাদেরকে নিয়ে আমি আমার গার্ডেন থেকে শাক তুলবো। তার আগে এক নজরে আমার গার্ডেনটা আপনাদেরকে দেখিয়ে নিই। এই যে এই শিম গাছ, দেশি শিম গাছ, মিষ্টি কুমড়া, লাউ গাছ, এটা মিষ্টি কুমড়া গাছ, টমেটো গাছ, মরিচ গাছ, এগুলো সব ফ্রুট গাছ। আপেল আছে, নাশপাতি আছে, আঙ্গুর গাছ, এটা আর কয়েক রকম ফ্রুট আছে এখানে। এটা আমার সবচেয়ে প্রিয় ঝর্ণা, এটা ডালিয়া ফুল গাছ। এই শাক দেখা যাচ্ছে, এই যে দুটো, এটা হচ্ছে টমেটো গাছ, খুব সম্ভবত চেরি টমেটো হবে। এই যে আঙ্গুর দেখতে পাচ্ছেন, দেখুন ছোট ছোট আঙ্গুর ধরেছে, ইনশাল্লাহ হয়তো খাবো, বড় হবে, দোয়া করবেন সবাই। অনেক এই যে শাক হয়ে গেছে, মাঝখান থেকে আমি তুলে নিচ্ছি। অনেক বেশি এবার বড় হবে না সহজে, তাই তুলে নিচ্ছি কিছু কিছু। অনেক নিয়ে বড় থেকে কিছু নেই, এগুলো স্ট্রবেরি খেয়েছি কয়েকটা। এক ঝোঁক দেখে নিব, আঙ্গুর গাছ, আপেল গাছ, লাউ গাছ, টমেটো ধরছে, এই যে আমি এখন এগুলো সব বেসিনের পানি দিচ্ছি, বেসিনের মধ্যে রেখে ধুয়ে নেব। আমি আরও কিছু রাখি, এই যে আগেও কিছু পেরেছিলাম, এগুলো ধুয়ে রেখেছি, এখন আরও কিছু নিয়ে আসলাম, এগুলো ধুয়ে ভাজি করবো না রান্না করবো চিন্তা করছি। এই যে শাকগুলো দেখছেন, আমি মাটি লাগিয়েছি একটা ব্যাগের ভিতরে কিনে এনেছি, এখানে কিন্তু মাটি ছিল না, পুরোটা সিমেন্ট করা ছিল। অনলাইনে আমার হাজবেন্ড একটা এই ব্যাগটা অর্ডার দিয়ে এনে এখানে মাটি ভরে, মাটিও কিনে আনতে হয়েছে আমাদেরকে, মাটি এনে এখানে মাটি ভরে তারপরে শাক গাছ লাগিয়েছে। তো এই ধরনের
অনেকে দেখা যায় এখানে মাটি থাকে না সিমেন্ট করা থাকে গার্ডেনে আপনারা এই আইডিয়াটা নিতে পারেন তিনবার ধুই দিব ভাবে যাতে কোনো পোকামাকড় থাকলে বা ময়লা থাকলে চলে যায় আমি দু টেবিল চামচ মতো তেল তেল দিলাম তেলটা প্রায় গরম হয়ে এসছে এখন আমি এতে রসুন কুচি শুকনো মরিচ দিয়ে দিলাম আমি শাকটা ভাজি করবো রান্না করবো না ভাজি করবো চিন্তা করতে করতে চিন্তা করলাম ভাজি করি একটু ব্রাউন সামান্য ব্রাউন কালার হলে আমি শাকগুলো ধরে দিই এখানে ব্রাউন কালার হয়ে আসছে এখন আমি শাকগুলোকে কেটে নিয়েছি কুচি কুচি করে এগুলো শাকগুলো আমি এখন দিয়ে দেবো আলু সাদাতে দিব সব স্বাদ দেওয়া হয়ে গেছে এখন আমি এর উপরে একটু লবণ দিয়ে দিচ্ছি সব থেকে রান্না বুঝে দিবেন কারণ শাক কমে যায় এরপর আমি একটু দিব সামান্য একটু জিরা পাউডার খুবই সামান্য একটু ধনিয়া পাউডার সামান্য এক চিমটি এক চিমটি বলতে পারেন এটা সাধারণত সাদে শাকে ভাজার সময় দেওয়া হয় না আমি দিই আমার কাছে ভালো লাগে আপনারা ট্রাই করে একবার দেখতে পারেন খারাপ হয় না কিন্তু খুবই টেস্ট হয় এখন আমি শাকটা ঢেকে দেব দেখেছিলাম দেখুন দু মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিয়েছি কিছু শাক থেকে পানি বেরিয়ে গেছে এখন ঢাকনাটা সরিয়ে দিলাম এভাবেই আমি শাকটা ভাজি করে নেবো পানিটা শুকিয়ে যাবে তেল বের হবে এই তো হয়ে যাবে তারপরে শাক ভাজি এতে তেল ছেড়ে দিচ্ছে আমার শাক শাক রান্না হয়ে গেল গরম ভাজি খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ